হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হলো মঙ্গলবার, একদম ভোরবেলায়। দেখো 6:25 বাজে এখন, তো পুরোপুরি 6:25 বাজে নেই, ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। তো তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিলাম, ঘরটা অন্ধকার রয়েছে, সবাই ঘুমোচ্ছে। তাহলে চলো আমার সাথে আজকে ব্লগটা একদম মর্নিং থেকে স্টার্ট করলাম। তো ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটিটা চেঞ্জ করে একটা কুর্তি পরে নিয়েছি, তো এবারে ব্রাশ করে নেব। তো একদম ভোরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমার মর্নিং রুটিনে কী কী কাজকর্ম থাকে তার সবটাই তোমরা দেখতে পাবে। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনটা ক্লিক করবে। এবারে চলে আসলাম বাইরে। বাইরে এসে এখন বাসি জামা কাপড় যা আছে সব ধুয়ে দেব। তো জলের মধ্যে একটুখানি সার্পের গুঁড়ো দিলাম। তো এটা এই প্যাকেটটা বাড়িই থাকে, মানে যখনই ইউজ করতে প্রয়োজন হয় তখন এখান থেকে নিয়ে নিই। একটা প্যাকেট সার্পের প্যাকেট বাইরেই রাখা থাকে, তো ছোটো একটা প্যাকেট, তো তার জন্য আর ওটা ঢালাঢালি করিনি, এমনি প্যাকেট ধরেই রেখে দিয়েছি। ওই সাইডে একটা জানালা আছে, জানালার ওপরে, আর বাকি কৌটোর মধ্যে ঢেলে সেটা বাথরুমে রাখাই থাকে। তাহলে এবারে জামাকাপড়গুলো ধুয়ে নিলাম। আর দুটো নাইটি রোজ আমার হয়, বলতে গেলে একটা নাইটি সারাদিন পরার পর সেটা সন্ধেবেলায় ছেড়ে ফেলি, তারপরে আবার যেটা রাতে পরা হয় সেটা আবার সকালবেলায় ছেড়ে ফেলি। তো যেহেতু এখন গরমকাল, সন্ধেবেলা একটু ফ্রেশ হতে হয়। এমনিতেও আমি প্রতিদিনই, সেটা শীতকাল হোক আর গরমকাল, আমি রাত্রেবেলায় ঘুমোনোর আগে চেঞ্জ করে নিই, তারপরে সকালে উঠে যদি স্নান না করি আবার চেঞ্জ করে নিই। তো আজকে স্নান করিনি, কারণ আজকে নীলের উপোষ। তো একেবারে মিষ্টুর অনলাইন ক্লাসটা শেষ হয়ে গেলে তারপরে স্নান করে পুজোটা সেরে নিয়ে আজকে মহাদেবের পুজো করে তারপরেই কিছু খাবো। তো বিছানাটা ঝাড়ার যে ঝাঁটাটা সেটা খুঁজে পাচ্ছিলাম না, তার জন্য একটা কাপড় দিয়ে ভালো করে পিটিয়ে বিছানাটা ঝেড়ে নিলাম। তো এবারে ও যে অনলাইন ক্লাসে বসবে তার জন্য সব রেডি করে রেখে দেবো একেবারে। আর নীলের উপোষটা আমি সেভাবে করছি না কেন তোমাদেরকে বলে দিই। আমার ইদানিং যখনই আমি উপোষ করেছি তখনই আমার শরীর খুব খারাপ হয়ে গেছে, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা, সে মানে সহ্য করা যায় না, সাথে বমি, তো এরকমটাই মানে শুরু হয়ে যায়। তো ওই কারণে শিবরাত্রির দিনও আমার এরকম হয়েছিল। তারপর থেকে আমার হাজব্যান্ড বলেছে তুমি উপোষ করবে না, আগে শরী তারপরে সব কিছু, ভগবান ওরকম কিছু বলেনি। তো সেই পর থেকে আর কি আমার ভয় হয়ে গেছে যে উপোষ করলেই ওরকমটা মানে হবে, মানে 100% ধরে রাখো। তো উপোষ করলেই আমার মাথা যন্ত্রণায়, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা, সে মানে সহ্য করা যাবে না এরকম। তো সের জন্য আর সেরকমভাবে উপোষ করব না, মোটামুটি একটুখানি উপোষ থাকছি। ওই 1 ঘন্টা নাগাদ স্নান করে বাবার মাথায় জল দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে আমি খেয়ে নেব। তো এবারে ধুলোটুলোগুলো যা থাকে একটু উপর দিয়ে সব ভালো করে মুছে নিই। প্রতিদিন এরকম মুছতে হয়, আমাদের যেহেতু মেন রোডে ধারে বাড়ি তার জন্য ধুলোটা জানলা দিয়ে আসেই। তো সব কিছু একটু প্রতিদিন ভালো করে মুছতে হয়, নাহলে একটা হালকা ধুলো উপর দিয়ে পড়েই থাকে। তো কলিন দিয়ে সবসময় মোছা হয় না, যেমন এখন তাড়াহুড়োতে কাজ করছি, এখন কলিন দিয়ে মুছতে তুছতে গেলে অনেক দেরি হবে। তো এখন মানে তাড়া রয়েছে পেছনে, কতক্ষণে কাজগুলো শেষ করব, তারপরে আবার মিষ্টুর ক্লাস আছে, ওকে উঠলে রেডি করিয়ে দেব। তো এখন ওদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এবার এই ঘরটা ঝাড় দিচ্ছি, সব ঝেড়ে ঝুড়ে নিলাম, ধুলোটুলো যা আছে ডাস্টিংটা হয়ে গেল, ডাস্টিংয়ের পরে আমি ঝাড়টা দিই। তো দেখতেই পেলে খাটের তলা থেকে কত নোংরা বেরোলো। তো বাচ্চা কাচার ঘরে এরকম তো হয়েই থাকে, অনেক সময় সন্ধেবেলা যেদিনকে ঝাড় দেওয়া হয় ঘর সেদিনকে এতটা নোংরা থাকে না, কিন্তু বলে নাকি সন্ধেবেলায় ঘর ঝাড় দিতে নেব, যদিও বা কোনো কারণে ঝাড় দেওয়া হয় তাহলে সেই নোংরাটা ঘরের ভেতরেই রেখে দিতে হয় সাইডে। তো সেই কারণে আর সন্ধেবেলায় না ঝাড় দেওয়া হয় না। তো ঝাড় দিতে গিয়ে অনেক কিছুই আবার অনেক সময় পাওয়া যায়। আমি একটা বিল পেলাম, যেটা মিষ্টুর ইউনিফর্মটা, স্কুল ইউনিফর্ম আনা হয়েছিল, সেটার বিলটা পেলাম কুড়িয়ে। তো সেটা আবার খাটের তোষকের নিচে গুজে রেখে দিলাম তোমরা দেখতে পেলে। তো এরকম তো হয়েই থাকে।
তো এবারে ওই ঘরটা কিন্তু মোছা হয়ে গেছে, ভেবো না ওই ঘরটা বাদ দিচ্ছি, ওই ঘরটা মোছা হয়ে গেছে। তো এবারে এই ঘরটা মুছছি, তো সব তো একসাথে শ্যুট করা যায় না। আর এমনি তো বেডরুমটাও আমি আজকে দেখাইনি তোমাদেরকে, বেডরুমের ডাস্টিং মপিংটা, কারণ বেডরুমে ওরা ঘুমোচ্ছে সেই কারণে। এবারে চলে আসলাম, রান্নাঘরটা মুছে নিচ্ছি, তারপরে বারান্দাটা মুছে নেবো। রান্নাঘর আর বারান্দাটা মোছা হয়ে গেলে তারপরে টিভি রুমটা গিয়ে মুছে নিলেই আমার এই মোছামুছির কাজ আর কি কমপ্লিট হবে, ঝাড় দেওয়া, ঘর মোছা। তো এই দুটোই হলো সব থেকে বড়ো কাজ একদম সকালের। এই দুটো কাজ যদি হয়ে যায়, মানে ঘর মোছা ঝাড় দেওয়াটা যদি হয়ে যায়, তাহলে মনে করতে হবে মানে সব থেকে বড়ো কাজ সারাদিনের সেটা হয়ে গেল। তো আমি তো সেটাই মনে করি। আর আমার রুটিনে এই ঘর মোছা ঝাড় দেওয়া প্রতিদিন থাকবে, মানে এরকম কোনো দিন হয় না যেটা আমি ঘর ঝাড় দিয়ে রেখে দিয়েছি ঘর মুছিনি, তো সেটা কখনোই হয় না, মানে প্রতিদিন ঘর মোছা চাই। তো ডাস্টিং মপিং এই দুটো একদম মাস্ট, প্রতিদিন করা উচিত। তো নিশ্চয়ই তোমরাও করে থাকো। তবে হ্যাঁ, অনেকে আছে যাদের কাজের প্রেশার প্রচণ্ড বেশি, হয়তো এরকম কোনো দিন হতেই পারে যে হয়তো ঘরটা ঝাড় দেওয়া হলো মোছা হলো না, সেরকমটা হতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো আবার অনেক সময় শরীর খারাপ থাকলে, শরীর যদি ফিট না থাকে, তাহলেও কিন্তু সব কাজ ঠিকমতো করা যায় না, তখনও বাদ দেওয়া যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। আগে শরীর, তারপরে সব কিছু। শরীর যদি ফিট না থাকে তাহলে আমরা কাজ করব কী করে? তো সেই কারণে সবার আগে নিজের শরীরটাকে ফিট রাখতে হবে, তারপরেই কাজ করতে হবে। তো সব কটা ঘর ঝাড় দেওয়া মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে চলে আসলাম কিচেনে, এসে আগে সবার আগে কাউন্টার টপটাকে একবার ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তারপরে এবার খাবার জলগুলো ভরে নিচ্ছি। তো খাবার জল যেটা ভরছি এটা অ্যাকোয়াগার্ডেরই জল আমাদের সাপ্লাই দেয়, তার জন্য আমরা যে অ্যাকোয়াগার্ডটা, আমাদের পার্সোনাল যে অ্যাকোয়াগার্ডটা আছে ওটা আর ইউজ করা হয় না। তো ইউজ কিছুদিন না করতে করতে, অনেক দিন ইউজ না করতে করতে কী হয়েছে, ওটাকে একটু ভালোভাবে রিপেয়ার করাতে হবে। এমনিতেও আমাদের অ্যাকোয়াগার্ডটা যেটা রয়েছে সেটা 7-8 বছরের উপরে হয়ে গেছে, তো ওর জন্যই আর কি নানান রকম প্রবলেম দেখা দিয়েছে। তো যাই হোক, অসুবিধা নেই, আমরা তো অ্যাকোয়াগার্ডের জলই সাপ্লাই পাচ্ছি, খাবার জলের কোনো প্রবলেম নেই, জলটা ভীষণ ভালো জল, মানে এই জল খেলে কোনো প্রবলেমই হয় না। তো যাই হোক, এখন মিষ্টি উঠে গেছে, ওকে ব্রাশ করি, এবার একটু পেডিয়াশিওর আর দুটো ওরিও বিস্কিট দিয়ে খাইয়ে দেবো। তো বিস্কিটটা সকালে খেতে চায় না, বলে শুধু পেডিয়াশিওরই খাবো মা, কিন্তু আমি তবুও দুটো বিস্কিট ওকে দিই সাথে। তো এখন 8:30 বেজে গেছে, 9:45 ক্লাস শুরু হয়ে যাবে। তো ওকে পুরো রেডি করিয়ে দিলাম খাইয়ে দাইয়ে, তো এবারেও বসে যাবে ক্লাসে, তারপরে আমি তো ওর সাথেই আমাকে বসে থাকতে হবে। তো এটাই হচ্ছে প্রবলেম, মানে ক্লাসের টাইমে আমাকে পুরো বসে থাকতে হবে, এই টাইমটায় আমি আর কোনো কাজ করতে পারি না, সেজন্য এই টাইমটার আগে সব কাজ কমপ্লিট করে ফেলি। তো এবারে দেখো ক্লাসে বসে গেছে, তো তোমাদের সাথে একেবারে ওর অনলাইন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আবার পরে দেখা করছি। সো ফ্রেন্ডস, এখন আমি জাস্ট আসলাম পুজো দিয়ে, আজকে যেহেতু নীলের উপোষ, উপোষ বলতে আমি মানে উপোষ ছিলাম কতক্ষণ বলতো, এখন খেয়ে নেবো, খেয়ে নেবো বলতে এখন ছাতু খেয়ে নেবো, ছাতু দিয়ে মুড়ি দিয়ে, কারণ উপোষ করে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়ে যায়, সেই জন্য এখন আর পারছি না উপোষ করতে, যাই না, কারণ আগে তো অনেক উপোষ করেছি, শিবরাত্রি অনেক করতাম, কোনোদিনও কোনো সেরকম প্রবলেম হয়নি, কিন্তু এখন যাই না, উপোষ থাকতেই পারি না। তো এখন ব্রেকফাস্ট করে নেবো, এখন অলরেডি 11:30 বাজে, 11:30 সময় একটু ছাতুমুড়ি খাবো, এই অবধি বলতে গেলে উপোষ ছিলাম, একদম সকাল থেকে উঠে কিচ্ছু খাইনি। তো বাবার মাথায় পঞ্চামৃত দিয়ে স্নান টান করিয়ে পুজো দিয়ে আসলাম, দিয়ে এসে আজকে দেখো নতুন নাইটিটা পরেছি, এটা যেটা সেল থেকে কিনেছিলাম। তো ফার্স্ট আজকেই একটা নতুন ভাঙলাম, এরপরে আরও দুটো আছে, সেটা আবার পুরো পয়লা বৈশাখের দিন পরবো। তো যেহেতু আজকে নীলের উপোষ, তো নতুন একটা পোশাক পরে তো বাবার পুজো দিলে ভালো হয়, তো শাড়ি টাড়ি আর পরতে পারিনি, গরমের মধ্যে তাড়াতাড়ি করে এই নাড়িটা পরে নিয়েছি, তো নতুন ছিল ভাঙাও হয়ে গেল। আর তো চলো তাহলে এখন খাবারটা খেয়ে নিই, এখন খাবো ছাতুমুড়ি, খুব খিদে পেয়ে গেছে। আজকে সকালে এখনও ব্রেকফাস্ট বানাইনি, মানে ফেনা ভাত বানিয়ে নিয়েছিলাম আলু ভাতে দিয়ে, তো সেটাই খাইয়ে দিয়েছি গোপাল আর মিষ্টুকে, অঙ্কিতা ছাতুমুড়ি খেয়েছে, তো আমি আর মা এখন ছাতুই খাবো। আর এখনও রান্নাবান্না কিছু শুরু করিনি, রান্নাবান্না এখন শুরু করবো, আগে একটু খেয়ে দিয়ে নিই, সকাল থেকে তো একটু কথা বলতে পারিনি, তার জন্য ভাবলাম এখন একটু কথা বলে নিই। তো খুব খিদে পেয়েছে, চলো তাহলে আগে খেয়ে নিই, তাহলে দেখতে থাকবো আজকের ব্লগটা। আর যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবে, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করবে। তাহলে চলো ফ্রেন্ডস, তাহলে খেয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলি।
তো চাতুমুড়ি নিয়েছি, সাথে একটু খই নিয়েছি। খইটা হচ্ছে ভোগের প্রসাদ, তো ভোগের প্রসাদ সাথে মিশিয়ে খেলে উপোষের পরে খুবই ভালো, তো প্রসাদকেই উপোষটা ভাঙা উচিত। তো সবার আগে আমি বাবাকে যে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি সেখান থেকে একটু পঞ্চামৃত নিয়ে খেয়ে নিলাম, তারপরে খই বাতাসা খেলাম আমাদের ঠাকুরের ভোগের প্রসাদ, তারপরে এই ছাতুমুড়ি খাচ্ছি, এর মধ্যে একটু খই দিয়ে নিয়েছি। তো এবারে একটা রসগোল্লা আছে দেখো, সেটাও খেয়ে নিচ্ছি, এত খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে তারপরে সবজিগুলো বানিয়ে নেবো। তো এখানে ভেন্ডি বানাচ্ছি এখন আমি, ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে বানিয়ে নিচ্ছি ভেন্ডি মশলা করব। একটু ভাজা ভাজা করে একটুখানি আমচুর পাউডার দিয়ে, নুন হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে করি আর কি। তো আজকে রান্না করছি ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি, ওর মধ্যে পনিরটা ভেজে দিয়ে দেবো, আলাদা করে আর পনির করব না, মানে ডাটা আলু তরকারির মধ্যেই পনির দিয়ে দেবো। ডাটা আলু একটু মাখা মাখা তরকারি করছি, আর করব ভেন্ডি, ভেন্ডি ভাজা করব, একটু লম্বা লম্বা করে চিরে নিয়েছি। ভেন্ডিটাকে একটু মশলা মশলা করে ভাজা করব, মানে একটুখানি মশলা বাটা দিয়ে যেরকম ভেন্ডি মশলা করে সেরকমই করব। আর ডাল, ডালটা ভাবছি টক ডালই করি, কারণ গরম, প্রচণ্ড গরম, টক ডালটাই ভালো লাগে এখন খেতে, তো ভাবছি আজকেও টক ডালই করি আম দিয়ে। এই হচ্ছে রান্না, আর খুব ঘেমে যাচ্ছি, খুব গরম লাগছে, খুব গরম, মানে রান্নাঘরে ভীষণ ঘাম হয়, মানে মনে হয় কতক্ষণে গিয়ে একটু ফ্যানের তলায় বসবো। তো রান্নাটা আগে সেরে নিই, তারপরে আজকে দেখাবো কী কী কেনাকাটা করেছিলাম সেদিন সেল থেকে, তো কিছু তো তোমাদেরকে দেখাইনি, তো আজকে দেখিয়ে দেবো, অনেক কিছু কিনেছি মোটামুটি, তো সব তোমাদেরকে আজকে দেখাবো। আগে রান্না বান্না খাওয়া দাওয়ার পাটটা চুকে যাক, তারপরে তোমাদেরকে নিরিবিলিতে দেখাবো যে কী কী কেনাকাটা করেছিলাম সেল থেকে, ঠিক আছে? তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আজকে আর কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম না, তো আজকে বিশেষ কিছু বানাইনি। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, তার মধ্যে পনির ভেজে মিশিয়ে দিয়েছি, আর করেছি টক ডাল আম দিয়ে, এবার রয়েছে ভেন্ডি মশলা দেখো। তো এবারে আমি খেতে বসছি, তো এটাই হলো আমার লাঞ্চের থালা, তো খেয়ে নিই তারপরেই তোমাদের সাথে আবার দেখা করছি। সো ফ্রেন্ডস, এখন 4:30 বেজে গেছে, মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে ঘুমটা পুরোপুরি হয়নি, আধ ঘন্টা মতো ঘুমিয়েছি। তো ভাবলাম তোমাদেরকে জিনিসগুলো দেখিয়ে দিই যে জিনিসগুলো সেল থেকে কিনেছি, তার জন্য তাড়াতাড়ি করে হড়বড় করে উঠে চলে আসলাম। একটু ইউটিউব দেখছিলাম, ইউটিউব দেখতে দেখতে মানে ঘুম এসে গেছিলো। আসলে আজকে এত সকালে উঠেছি না, মানে এখন ইদানিং একটু বেশি সকালে ওঠা হচ্ছে, তার জন্যই আর কি। আর একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আজকে একটু উপোস করেছি, যেটুকু হোক উপোস তো করেছি। তো যাই হোক, চলো তাহলে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? কথা না বলে, না হলে তো আমার ভিডিওটা বেশি লম্বা হতে থাকবে। তাহলে চলো তাহলে জিনিসগুলো দেখাচ্ছি। হ্যাঁ, জানালার ধারে বসেছি, বেশ আলোটা আসবে, আর লাইটটা জ্বালিনি, কেন লাইটটা জ্বাললে আরও বেশি গরম লাগছে, দেখলাম এখন তো দিনের আলো আছে, অসুবিধা নেই। তো দেখে না এই ফ্রকটা নিয়েছি মিষ্টির জন্য, তো ফ্রকটা দেখো এরকম, নিচটা ডিজাইনটা খুব সুন্দর, মানে ওর জন্য সাধারণত খুব একটা ফ্রক টক কেনা হয় না, তো এই ফ্রকটা তো ভালো লাগলো তাই জন্য নিয়েছি। তো এরকম ডিজাইন করা আছে নিচের দিকটা দেখো, এরকম নিচের ডিজাইনটা এরকম, আর উপরটা এরকম, এই পয়লা বৈশাখ দিন পড়বে। এমনিতে তো কিনেছি জামাকাপড়, বিগ বাজার থেকে কিনেছিলাম, সেগুলো তো আছে, আমার বোনেরা দিয়েছে সেগুলোও আছে, সেগুলো সব গেঞ্জি, ঢলা গেঞ্জি, প্যান্ট, তো সেগুলো আছেই। তো ফ্রক ছিল না, ফ্রকটা কিনে নিলাম। আর পয়লা বৈশাখের দিন বাচ্চা কাছে একটা মানে স্নান টান করে একটা কটনের ফ্রক পরলে বেশ ভালো লাগে, আমরাও ছোটোবেলায় পরতাম। তো আর এই আরেকটা নাইটি আমি নিয়েছি বাটিক প্রিন্টের, যেহেতু বাটিক প্রিন্ট তার জন্যই আমি নিয়েছি, দেখো এরকম গোল গলা, এখন এই গরমের জন্য গোল গলাই ঠিক আছে, এরকম গোল গলা, আর দেখতেই পাচ্ছ প্রিন্টটা খুবই সুন্দর, বাটিকের প্রিন্ট তো ভালোই লাগে সে যেমনই হোক, আর বাটিকের প্রিন্ট আমার হাজব্যান্ডের খুব পছন্দ। তো দেখলাম বাটিকের প্রিন্টের আমার নাইটি নেই, সে কবে পড়েছি মনেও নেই, অনেক আগে পুরনো ছিল, তো এখন তো ওসব নেই, তো এই জন্য এই বাটিক প্রিন্টের এই নাইটিটা নিয়েছি। দেখে ছাপাটা খুব সুন্দর না, এরকম তো, আর এই গলাটা এরকম হাতাওয়ালা, হাত কাটা আমি পরি না, আমার হাত কাটা পরতে ভালো লাগে না কোনো কালেই, আমি হাত কাটা মানে স্লিপলেস কিছু পরিনি, আমার ভালো লাগে না, কমফোর্টেবল হই না, আর যেটা কমফোর্টেবল না হবে দেখবে সেটা পরে কোনো লাভ নেই, ও তোমাকে দেখেই বোঝা যাবে যে না তুমি কমফোর্টেবল নাও, একটু অড লাগবে। তো যেটা ক্যারি করতে আমি পারবো না সেসব জিনিস আমি কিনি না, সেটা বাড়িতেই হোক আর বাইরেই হোক, মানে যেটা আমি কমফোর্টেবল হই সেভাবেই আমি জামা কাপড় কিনি। তো হয়ে গেল নাইটি, আরেকটা নাইটি ছিল যেটা অঙ্কিতার জন্য, ওটা পরে দেখাচ্ছি, ওটা এখানে দেখছি এখন নেই, তো ওটা খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লু কালারের একটা নাইটি, মনে আছে এর আগের ব্লগে তোমরা যদি দেখে থাকো যে সেলের মার্কেটে কিছু শেয়ার করেছি,
ওই রকমই সেম, জাস্ট ইয়েলো কালারে এনেছি ওর জন্য। ও নাইটি পরতে চায় না, ওকে আমি ভেঙে নাইটিটার নিচটা ভেঙে ছোট করে দেবো। তো দেখে না এই যে এই বেডশিটটা নিয়েছি, তো চাপাটা কেমন অবশ্য করেই বলবেন, কিছুটা একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে, একটু এইরকম। তো পুরোটা খুললাম না, তো বুঝতেই পারছো ডবল বেডশিট, ডবল বেডের বেডশিট তো এরকম বিশাল বড়। আর এরকম প্রিন্টটা হচ্ছে পুরো ফুল, মানে এটা এরকমই, তো মানে এছাড়া অন্য কোনো ডিজাইন নেই, পুরোটাই এরকম ফুলের চাপা। কালারটার মধ্যে রয়েছে রেড, রয়েছে পার্পল, রয়েছে ব্লু, রয়েছে তো অনেকগুলো কালার আছে, বেশ ভালো। এরকম টাইপের বেডশিট আমার আগে ছিল না, তো সেটা সেজন্য একটা পছন্দ হলো, আর খুব ভালো কোয়ালিটি, অনেক বড়। তো দেখো আরেকটা বেডশিট, এটা লাইট কালারের উপরে, হোয়াইটের উপরে দেখো এরকম। এটা নিচটা হচ্ছে ভালো করে দেখো এরকম হবে, এই বেডশিটটা হচ্ছে এরকম, এরকমই প্রিন্ট করা পুরোটা, দেখতে পাচ্ছ এরকম প্রিন্ট। আর নিচটা কীরকম দেখিয়ে দিচ্ছে, তারা নিচের ডিজাইনটা খুব সুন্দর, আলাদা রকম এইরকম। এই যে মানে যখন বেডশিটটা পাতা হবে কিনারটা এরকম থাকবে, পুরো কিনারটা এরকম ডিজাইন করা, দেখতে পাচ্ছ এরকম। এবারে দেখে নাও আরেকটা বেডশিট দেখাচ্ছি, ঘেমে যাচ্ছি। এই যে এরকম, এগুলোর কোনোটার কিন্তু পিলো কভার্স নেই, কারণ পিলো কভার ছাড়া এগুলো কি করব। তো তো ইচ্ছা ছিল যে একদম অর্ডিনারি ইউজের জন্য একটু কম রেঞ্জের মধ্যে যদি পেয়ে যায় তাহলে খুব ভালো হয়, তাহলে অনেকগুলো একসাথে কিনবো। তো অলরেডি তিনটা কিনেছি, আরও ইচ্ছে আছে আরও তিনটে নেবো, দুটো কি তিনটে আরও নেবো আজকালের মধ্যেই, তো এইরকমই গিয়ে নিয়ে আসবো। তো এবারে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এটা মনে হচ্ছে ভালো করে দেখাতে পারছিলাম না, তো এইরকম, এই যে দেখেছ এইরকম মাঝখানটা এরকম ডিজাইন হবে এরকম, আর এই যে সাইডটা এরকম এরকম, অনেক বড়, অনেক বড়, মানে অনেক বড় বেডশিট। এই হলো বেডশিট, ঠিক আছে হলো, এবারগুলোকে ভাঁজ করতে হবে, খুব ভালো কোয়ালিটিগুলো, খুব ভালো। সো ফ্রেন্ডস, তাহলে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ব্লগ দেখতে তোমাদের ভালো লাগে অবশ্য করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনটা অবশ্য করে ক্লিক করবে যাতে আমার সব ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়, ঠিক আছে। তাহলে ফ্রেন্ডস দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার চ্যানেলের সাথে সাথে থেকো। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছো সেসব বন্ধুদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আর এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট আমাদের আমার খুবই দরকার জানোই। তাহলে ফ্রেন্ডস আর বেশি কথা না বলে ব্লগটা এখানে এন্ড করছি, তো ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, তাহলে টাটা, বাই বাই।